দুর্গাপুর থানার আওতাধীন ওয়ারিয়া ফাঁড়ির পুলিশ বীরভূমের খোস মোহাম্মদপুর থেকে আরো ১০টি চোরাই মোটর বাইক উদ্ধার করল। এর আগে গত ১৩ অক্টোবর বীরভূমের দুবরাজপুর থেকে ৭টি মোটর বাইক উদ্ধার করেছিল পুলিশ। বাইক চুরির অপরাধে শেখ বাবর আলী ও শেখ রাজাকে গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে নিয়েছিল পুলিশ। হেফাজতে জিজ্ঞাসাবাদের পর গতকাল এই ১০টি বাইক উদ্ধার করে পুলিশ। প্রসঙ্গত উল্লেখ্য, ধৃত শেখ বাবর আলী দুবরাজপুর থানার এসআই অমিত চক্রবর্তী হত্যার অন্যতম আসামি। সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর।